কিরেণ রিজিজু ডাঙরিয়ায় এটা বিবৃতি যোগে প্রকাশ করেছে যে অরুণাচলত বসবাস করা চাকমা আর হাজং জনগোষ্ঠীয় মানুষবিলাক তাত কোনো কারণতে নাগরিকত্ব প্রদান করা নহয়, যেহেতু তাত ইনারল্যান্ড পারমিটর ব্যবস্থা আছে। সিএএ ইমপ্লিমেন্ট করলেও ইনারল্যান্ড পারমিট থাকার কারণে সেই বাংলাদেশের যখন রিফিউজি তাত নাগরিকত্ব প্রদান করবা না যাব বা করা নহব, এই কথাটি স্পষ্টভাবে কৈছে। তার এই কথাও সংযোগ করেছে যে দেশের গৃহমন্ত্রী অমিত শাহ ডাঙরিয়া আর অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার আলোচনা করেছে সেই যে 5-6 লাখ চাকমা বা হাজং জনগোষ্ঠীয় বা জনজাতীয় মানুষ, এই মানুষবিলাক নাগরিকত্ব প্রদান করা হব। এই কার্যক আমি জাতীয়তাবাদী যুবছাত্র পরিষদে তীব্র বিরোধিতা করেছো। কোনো কারণতে সেই বক্তব্য বা সেই ষড়যন্ত্র আমি জাতীয়তাবাদী যুবছাত্র পরিষদে মানি নল। তার পরিবর্তে আমি এই কথাটোহে কইছো যে ইনারল্যান্ড পারমিটর ব্যবস্থা প্রবর্তন করব লাগে, যে কথা আমি জাতীয়তাবাদী যুবছাত্র পরিষদে যা 45 বছরে কই আছো। ইনারল্যান্ড পারমিট যদি প্রবর্তন হলহেতেন তেনহলে নিশ্চিতভাবে অরুণাচলের মানুষবিলাক যে ধরনের আজি সুরক্ষিত, অরুণাচল তার স্থায়ী বাসিন্দা যে ধরনের সুরক্ষিত, তার ভূমিপুত্র সকল যে ধরনের সুরক্ষিত, আমি ভূমিপুত্র সকল সুরক্ষিত হলোহেতেন। সেই কারণে আমি আন্তঃরাজ্যিক পারপত্র অনতিবিলম্বে প্রবর্তন করবেন বলে কেন্দ্রীয় সরকারক দাবি জানাইছো। অন্যহাতে 1971 চনের 25 মার্চের পূর্বে অহা সি হিন্দুয়ে হোক বা মুসলমানে হোক, চাকমায়ে হোক বা হাজংয়ে হোক বা অন্যান্য জনগোষ্ঠীয় বা জনজাতীয় মানুষে নহক বা যি ধর্ম ভাষা কোয়া মানুষে নহক, কোনো কারণতে সংস্থাপিত আর ভারতবর্ষত নাগরিকত্ব প্রদান করা।